আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আমি একটু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়েছি। নাস্তা খেয়ে তারপর অফ ক্যামেরা ইনায়াকে খাওয়াইছি। ইনায়াকে খাওয়ানোর পর ইনায়া দেখলাম ঘুমিয়ে পড়েছে, তো ইনায়াকে সুন্দর করে বিছানায় শুয়ে আমি মুসুরি টানিয়ে দিয়েছি। টানানোর পর এতো আমি আবার চলে আসলাম কিচেনে। আমি এখানে কাঁচা পাকা দুই ধরনের টমেটো ধুয়ে নিচ্ছি। এখানে আছে 4 কেজি দেশি টমেটো। আমাদের বাসার নিচে ভ্যানে করে এক আঙ্কেল দেশি টমেটো বিক্রি করছিল। আমার মা ইনায়াকে নিয়ে বারান্দা দাঁড়িয়েছিল, পরে দেখে এক আঙ্কেল ভ্যানে করে দেশি টমেটো বিক্রি করছে, অনেক মানুষ কিনছে তার কাছ থেকে। তো আমার মা আবার আমাকে বলল যে দেশি টমেটো বিক্রি করছে। আমি আবার বললাম তাহলে নিয়ে আসো আমার জন্য 2 থেকে 3 কেজির মতো। তো আমার মা আবার 4 কেজি টমেটো আমাকে কিনে এনে দিয়েছে। তো টমেটোগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি টমেটো যেগুলো পাকা সেগুলো আমি ফ্রিজে রেখে দিব, আর যেগুলো একটু হালকা কাঁচা সেগুলো আমি জালিতে করে বাহিরেই রেখে দিব, কারণ কাঁচা টমেটোগুলো বাহিরে রাখলেও পেকে যাবে। তো সবগুলো টমেটো আমি এই যে দেখুন ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচা এবং পাকা টমেটো আলাদা করে রেখে দিব। তারপর এই যে এখানে ইনার জন্য 2 কেজি সুজির চাল ভাঙা নিয়ে আসছে। ইনার সুজির চাল শেষ হয়ে গেছে। আর ইনায়াকে আমি 6 মাস বয়স থেকে কিন্তু সুজি রান্না করে খাওয়াই। আমি কিনা সুজিটা ইনায়াকে খাওয়াই না, ইনায়াকে আমি সবসময় চাল ভাঙায়া সুজি তৈরি করি, সেই সুজি আমি রান্না করে ইনায়াকে খাওয়াই। তো সুজিগুলো আমি ভাঙানোর পর 2টা ট্রেতে ঢেলে নিচ্ছি। তারপর আমি সুজিগুলো হাত দিয়ে ভালো করে একটু মেলে তারপর রোদ্রে শুকাতে দিব। তো সুজিগুলো আসলে রোদ্রে শুকাতে দিলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যায়, আর সেই সুজিটা কিন্তু অনেক দিন পর্যন্ত দেখা যায় একটা কন্টেনারে রেখে দিলে ভালো থাকে। তো এই যে সুজিগুলো এখন আমি বারান্দায় শুকাতে দিয়েছি। আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ আসে, দেখা যায় 2 থেকে 3 ঘন্টার মতো সুজিগুলো শুকাতে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি দেখুন একটু চামচ দিয়ে সুজিগুলো আবার একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি। মাফিকে আমি ছোটবেলায় প্যাকেটে কিনতে পাওয়া যায় যে সুজিটা, সেই সুজিটাই আমি রান্না করে খাওয়াইছি। আসলে ইনায়াকে আমি চালটা ভাঙিয়েই খাওয়াই, কারণ ডক্টর বলেছে চাল ভাঙিয়ে খাওয়ালে সেই সুজিটা সব থেকে বেশি পুষ্টিকর। সেজন্য আমি ইনায়াকে 6 মাস বয়স থেকে চাল ভাঙিয়ে সুজি রান্না করে খাওয়াই। তারপর এতো আমি চলে এসেছি কিচেনে দুপুরের জন্য রান্না করতে। আসলে আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, আজকে দুপুরে আমি আলু শিম দিয়ে রুই মাছের তরকারি রান্না করব, আর টমেটো পুরে আমি টমেটো ভর্তা বানাবো। তো আলু শিমের তরকারিটা রান্না করার জন্য আমি প্যানের উপরে দিয়েছি তেল, তারপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিলাম। আর পাশের চুলায় তো মাছটা আমি ভেজে নিচ্ছি। আর রুই মাছ হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটি মাছ, আমি রুই মাছ খেতে ভীষণ পছন্দ করি। আমার কাছে রুই মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে তো প্রতি মাসে আপনাদের ভাইয়া রুই মাছটা কিনে নিয়ে আসে, আমিও পছন্দ করি, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে রুই মাছটা। আর পাশের চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের উপরে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে নিচ্ছি। আমি দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ, এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আসলে ইনায়ার জন্য এখন আমার আজকাল ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। ইনায়া যখনই আমি ভয়েস দিই তখনই চিল্লাপাল্লা করে, তো কি করব আর, কিছু করার নেই, ছোট বেবি থাকলে হয়তো এরকমই হয়। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিব ধুয়ে রাখা আলু এবং শিমগুলো। তো আলু শিমগুলো দেওয়ার পর এখন আমি মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আপনার কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো একদিন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে, তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝেই আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি আরও আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো শিম আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শিম আলুর উপরে দিয়ে নিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি তরকারিতে বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। এখন আমি দিয়ে নিচ্ছি তরকারির উপরে দুটো পাকা পাকা দেখে টমেটো। শীতকালে তরকারির উপরে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা একটু টক টক হয়, খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, জানি না কার কাছে কতটা ভালো লাগে। আর পাশের চুলায় আমি টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমি টমেটো ভর্তা করব হাতে মাখিয়ে। এখন আমি এই তো তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর টমেটোটা যখন আমি সিদ্ধ বসিয়েছিলাম তখন আমি একটু লবণ দিয়ে টমেটোটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এতে করে দেখা যায় টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর তরকারিটা যখন বলক চলে আসছিলো আমি তরকারির উপরে ভেজে নেওয়া রুই মাছগুলো দিয়ে নিয়েছিলাম, এখন আমি তরকারির উপরে দিয়ে নিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি তরকারিটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো তরকারি লবণটা আমি চেক করে দেখছিলাম, আসলে লবণটা একটু কম হয়েছিল, পরে আমি আবারও লবণটা দিয়েছিলাম। আর এরই মধ্যে পাশের চুলায় টমেটোটাও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো টমেটোতে একটু পানি আছে, আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে টমেটোর পানিগুলো একদম শুকিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে আমি মাফির ভাতটা নিয়ে গিয়েছিলাম স্কুলে, তো ইনায়াকেও সাথে করে নিয়ে গিয়েছি, যেহেতু বাসায় কেউ নেই ইনায়াকে কার কাছে রেখে যাব। তো মা মেয়ে গিয়েই কিন্তু আজকে ছেলের ভাতটা দিয়ে আসলাম, তারপর ইনায়াকে খাওয়ালাম অফ ক্যামেরায়। খাওয়ানোর পর ইনায়াকে ঘুম পাড়িয়েছি, ইনায়া ঘুমিয়ে রয়েছে, এখন আমিও খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম যে আগে টমেটোর ভর্তাটা বানিয়ে নিই। তো টমেটো ভর্তাটা বানানোর জন্য আমি শুকনো মরিচটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে তো শুকনো মরিচের উপরে আমি একটু লবণ দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। আর ভর্তাতে না আমার কাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে বেশি করে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা আমি এখন পেঁয়াজের সাথে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই তো দিয়ে নিচ্ছি রাঁধুনি সরিষার তেল। আসলে হাতে মাখা যে কোনো ভর্তার মধ্যে রাঁধুনি সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমার হাতে মাখা টমেটোর ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি টমেটোর ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিব। তো আসলে এই যে আজকে একা একা ভাতটা খেতে আমার ভীষণ খারাপ লাগছে, সবসময় তো দেখা যায় আমার মা থাকে, মার সাথে বসে ভাত খাই, ভাত খাওয়ার সময় একটু দেখা যায় কথাবার্তা বলি, আবার অনেক সময় আপনাদের ভাইয়াও থাকে ভাত খাওয়ার সময়। তো যাই হোক, এই যে এখন আমি টমেটোর ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। বিশ্বাস করেন টমেটো ভর্তাটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। এবার শীতে তো আমি টমেটোর ভর্তাটা কমই বানিয়েছি, গতবার শীতে আমি অনেকবার টমেটো ভর্তাটা বানিয়েছিলাম। তো এবার তো টমেটোর দাম প্রচুর, দাম তো কম লই না, প্রায় আর বেশি একটা টমেটোর ভর্তা আমার বানানো হয়নি।
তো ভাত খেতে খেতে হঠাৎ করে ইনায়া ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ইনায়াকে এখন কোলে নিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ইনায়ার সুজিটাও শুকিয়ে গেছে, তো আমি আবার এই যে দেখুন রাত্রে করে ইনায়ার সুজিগুলো একটি কন্টেনারে ভরে রাখছি। আর এটা হচ্ছে কালকের রাত্রের ভিডিও। তো আমাদের এখানে স্কুলে কালকে বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, অনেক বাচ্চারা হিন্দি গানে ডান্স করেছে, আবার অনেক বাচ্চারা নৃত্য নাচে ডান্স করেছে। তো আপনাদের ভাইয়াও ছিল এখানে, স্টেজে বসে রয়েছে সব টিচারদের সাথে। তো আপনাদের ভাইয়া আবার একটু ভিডিও করে নিয়ে আসছে আমার জন্য। তো মেয়েটা যেই গানে ডান্স করেছিল, আসলে আমি সেই গানটা দেইনি, কারণ গানটা দেখা যায় ভিডিওতে দিলে আমার চ্যানেলে কপিরাইট আসতো, সে কারণে আমি গানের পরিবর্তে শুধু আপনাদেরকে ডান্সটা দেখাচ্ছি আর আমি নিজে ভয়েসটা দিচ্ছি।